স্লোগানে স্লোগানে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণ এবং মধুর ক্যান্টিন এবং গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে, বঙ্গভবনের উদ্দেশ্যে যে পদযাত্রা, তাদের পূর্বঘোষিত পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সেই পদযাত্রাকে কেন্দ্র করে এই মুহূর্তে শিক্ষার্থীরা পাবলিক লাইব্রেরির সামনে কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা কোটা ছেড়ে কলম ধরো, বীরের রক্ত প্রমাণ করো, এভাবে হচ্ছে প্রতিবাদী স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এখানে আমরা দেখছিলাম শত শত শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং একই সঙ্গে আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলবো। তাদের আমরা বলছি ছাত্র সমাজের একদম দাবি আদায়ের জন্য অনতিবিলম্বে সংসদে জরুরি অধিবেশন ডেকে ছাত্র সমাজের যে প্রাণের একদম দাবি সর্বোচ্চ, আমরা বলছি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% করে রেখে সংসদে আইন পাস করতে হবে। আমরা জানি কেবলমাত্র জরুরি অধিবেশন রাষ্ট্রপতির মাধ্যমেই হওয়া যায়, সেই জন্য আমরা ছাত্র সমাজ রাষ্ট্রপতি বরাবর আজকে স্মারকলিপি দেবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এর আগে বাংলা ব্লকেটের মতো কঠোর কর্মসূচি দিয়েছি, এর চেয়ে আরও বড় কড়া কর্মসূচির জন্য ছাত্র সমাজ প্রস্তুত আছে। দর্শক আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো, যে আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের আজকে যে পদযাত্রার উদ্দেশ্যে কী 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 বিষয়ে উদ্দেশ্যে যাচ্ছেন? আজকে আমাদের পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি এবং গণভবনের উদ্দেশ্যে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ পদযাত্রার আয়োজন করেছি সারা বাংলা থেকে, সারা বাংলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল থেকে যত শিক্ষার্থী আছে আমরা সকলে এই হামলার তীব্র নিন্দা জানাই, এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। এই তীব্র নিন্দা জানানোর দিক থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা পদযাত্রার আয়োজন করেছি, আমরা পদযাত্রা করব, তারপরে আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। আপনাদের তো বঙ্গভবন পর্যন্ত যাওয়ার নাও যেতে পারেন, সেই ক্ষেত্রে কি করবেন? যত বাধা আসুক আমরা সকল বাধা ভেঙে বঙ্গভবন পর্যন্ত যাব যাব যাব। আমরা আর কোনো ভয়কে, আমরা আর কোনো হুমকিকে ভয় পাই না। আমাদের হারানোর মতো কিছু নাই, আমাদের হারানোর মতো যা ছিল সব অনেক আগেই হারিয়ে গিয়েছে, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন আর কোনো উপায় থাকে না, সামনে এগোনো ছাড়া। আমরা যত বাধা আসুক সকল বাধা ভেঙে আমরা গণভবনে যাব, বঙ্গভবনে যাব। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, তারা কিন্তু জানিয়েছেন যে যত রকমের বাধাই আসুক না কেন এরা স্মারকলিপি জমা দিবে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের যে কার্যক্রম ঘোষণা, পূর্বঘোষিত কার্যক্রম আছে এবং সেটি ঘোষণা করবেন, সেটি পালন করবেন। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে পাবলিক লাইব্রেরির যে সামনে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিলে জড়ো হয়েছেন এবং এখানে আমরা একটু যদি লক্ষ্য করে দেখি নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন হল থেকে তারা এসে কিন্তু এখানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন। এবং আমরা একটু আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো।
দর্শক, আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, এবং আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে অনেকের অভিযোগ ম্যাক্সিমাম মানুষের, সেটা হচ্ছে যে নারী হয়ে আপনারা নারী কোটা বাতিলের জন্য আন্দোলনে নেমেছেন, এবং তারা বলছেন যে সারা বাংলাদেশে প্রায় 7 কোটি নারী আছে, তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী সে নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না। আপনারা কি মনে করছেন? দেখুন, আমরা কিন্তু আমাদের আন্দোলনের পক্ষ থেকে কোথাও বলিনি, আমাদের যে নেতৃত্ব আছে তারাও কিন্তু কোথাও বলেনি যে আমরা নারী কোটার বিরোধী। আমরা কিন্তু বলেছি যে অনগ্রসর যে নারীরা আছে তাদের জন্য কোটা থাকতে পারে, কিন্তু সেটার মাত্রা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি কতটুকু থাকতে পারে। কারণ আমরাও মনে করি আমাদের সমাজে নারীরা এখনো পিছিয়ে আছে, আদিম যুগ থেকে কিন্তু নারীরা নানানভাবে শোষিত হয়ে আসছে সমাজে, ফলে কিন্তু সে অনেক জায়গায় এখনো পিছিয়ে আছে, ফলে তার কোটার এখনো দরকার আছে। ফলে আমাদের আন্দোলনকে বিকৃত করার উদ্দেশ্যে যারা বলছে যে আমরা নারী বিদ্বেষী অথবা নারী কোটার বিরুদ্ধে কথা বলছি, আমরা উল্টো তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কোন সাথে আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চান? আমরা বলতে চাই যে আমরা নারী কোটার বিরুদ্ধে না, আমরা মনে করি যে নারী কোটা থাকা দরকার, এবং নারী কোটা আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে নারীরা এখনো অনেক কিছু অনেক সামাজিক সীমাবদ্ধতার কারণেই এখনো তারা সমাজে এগিয়ে আসতে পারছে না, তাদেরকে সুযোগ দেওয়া দরকার। ফলে আমাদের আমরা কোনোভাবেই নারী বিদ্বেষী নই, আমরা কোনোভাবেই নারী কোটার বিরুদ্ধে নই, এই এই শব্দটা আমরা এখান থেকে তুলতে চাই। বঙ্গভবনের উদ্দেশ্যে আপনাদের যে পদযাত্রা হচ্ছে, সেখানে যদি কোনো বাধা সম্মুখীন হন সেই ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে? দেখুন, আমরা গত 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে রাজপথে আছি, এবং এই রাজপথে থাকার সময় আমরা কোনোভাবে কারোর সাথে ভুলক্রমে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর সাথে আমাদের কোনো ধরনের সংঘর্ষ জড়াতে হয়নি। আজকে স্মারকলিপি জমা দেওয়ার সময় যদি আমাদের সাথে কোনো ধরনের বাধা দেওয়া হয় আমরা সেটা প্রতিহত করব, ছাত্র সমাজ সেটা রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়ে হলেও সেই প্রতিরোধটা করবে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এই কথাই আমরা বলতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, এবং যারা এই মুহূর্তে তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন একত্রিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরিটি রয়েছে গ্রন্থাগার এবং গ্রন্থাগারের সামনে, এবং সেখানে সাধারণ শিক্ষার্থী যারা এখানে স্লোগানে কিনে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের, এবং তারা যারা নারী শিক্ষার্থী রয়েছেন বিভিন্ন হল থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন, এবং একই সঙ্গে তাদের যে পূর্বঘোষিত সকাল 11টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে এসে জড়ো হচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে নারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একত্রিত হয়েছেন, এবং বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিলে আরও শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগারটি রয়েছে এবং সেই গ্রন্থাগারের সামনে থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, এবং সেই এখান থেকে হচ্ছে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার জন্য কিন্তু তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য এখান থেকে তারা গণপদযাত্রা শুরু করবেন, এবং সেই পদযাত্রায় তারা বঙ্গভবনে গিয়ে তাদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, এবং সেখানে হচ্ছে তাদের স্মারকলিপি জমা দেবেন, এই হচ্ছে তাদের কার্যক্রম। এবং সেখান থেকে যদি রাস্তায় কোনো ধরনের বাধা সৃষ্টি হয় সেই বিষয় নিয়ে তারা হচ্ছে তাদের কঠোর আন্দোলন গড়ে তুলবেন, এবং শিক্ষার্থীরা আরও কঠোর থেকে কঠোর হবে এমনটাই তাদের দাবি, এবং তারা সেই প্রেক্ষাপট নিয়ে কিন্তু এই মুহূর্তে একত্রিত হয়েছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের বিষয়ে কিন্তু যৌক্তিকতা তুলে ধরছেন, এবং আমরা দেখছিলাম ঠিক পিছনে কিন্তু যারা পুরুষ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সে পিছনে জড়ো হয়েছেন এবং স্লোগান দিচ্ছেন, এবং সামনে হচ্ছে নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা এখানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে, এবং সকলে একত্রিত হয়েছেন এবং সেই সঙ্গে তারা তাদের কর্মসূচি পালন করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পিছনে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন হল থেকে ছোটো ছোটো খণ্ড খণ্ড মিছিলে কিন্তু তারা একত্রিত হচ্ছেন এবং জড়ো হচ্ছেন, এবং এখানে দেখছিলাম আমি তারা এবং সকলে একত্রিত হয়েছে এবং জড়ো হয়ে কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচি পালন করবে, এবং স্লোগানে স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরিটি এবং সেখান থেকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ এই মুহূর্তের তথ্য, আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে এবং তাদের যে পদযাত্রার সার্বিক বিষয় জানতে আপনার সঙ্গেই থাকুন ইত্তেফাকে।